हेलो स्टूडेंट्स, वेलकम टू गाइडेंस गुरु। गाइडेंस गुरु चैनल में तुम्हारा सकल के स्वागत जानाच्छी। आज हमारे प्रैक्टिस सेटर होच्छे 57 नंबर क्लास एवं प्रत्येक दिन 25টা করে প্রশ্ন তোমাদের কাছে নিয়ে আসি। আজকেও আমরা সেরা 25টি প্রশ্ন নিয়ে এসেছি। আজকের সেরা 25টি প্রশ্ন, আজকের প্রশ্নগুলো হলো ভারতের শিল্পকলা, আর্ট এন্ড কালচার থেকে, ভারতের সাহিত্য, এইসব জায়গা থেকে আজকের প্রশ্নগুলো। এখান থেকে তোমরা পাক্কা ধরে রাখতে পারো এক নাম্বার। আমি এমনভাবে বাছাই করে প্রশ্নগুলো তৈরি করেছি যে এক নাম্বার কমন পাওয়ার কিন্তু প্রচুর সম্ভাবনা আজকের সেট থেকে রয়েছে। তো মন দিয়ে দেখো, লাস্ট পর্যন্ত দেখো, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নাও। আমাদের প্রত্যেক দিন ক্লাস হচ্ছে রাত আটটার সময় আমাদের ক্লাসটা হয়ে থাকে, এবং সকাল আটটার সময়, সরি 8 PM, এবং সকাল আটটার সময় আমাদের ইংরেজির ক্লাস হচ্ছে। পাইবেল ম্যাম করাচ্ছেন, তো ইংলিশ ক্লাসটাও প্রত্যেক দিন অ্যাটেন্ড করো। চলো তাহলে শুরু করা যাক। প্রত্যেকটা প্রশ্ন বলবো, 7-8 সেকেন্ডের মতো সময় থাকবে, তারপর তোমরা নিজেরা সেই উত্তরটা ঠিক করবে যে কি হতে পারে, ঠিক আছে? এবং নিজেরা প্রত্যেকটা কাউন্ট করতে থাকবে যে কতগুলো তোমরা ঠিক করতে পারছো, এবং আজকের সেটটাতে তোমরা দেখো তো কতগুলো পারো। চলো প্রথম প্রশ্ন দেখো, মথুরার ভাস্কর্য মূর্তি নির্মাণ করার জন্য কোন পাথরের ব্যবহার করা হয়েছে? মথুরাতে, উত্তরপ্রদেশের মথুরাতে বিভিন্ন, মথুরা এবং মথুরার চারপাশে বিভিন্ন ভাস্কর্য বা বিভিন্ন মূর্তি পাওয়া গিয়েছে, বিভিন্ন মাটির তৈরি জিনিসপত্র পাওয়া গিয়েছে, এগুলো বেশিরভাগই কিসের তৈরি করা হতো? কারেক্ট আনসার কি হবে? এগুলো বেশিরভাগই লাল বেলে পাথর থেকে তৈরি করা হতো। লাল বেলে পাথর, রেড স্যান্ড স্টোন থেকে এগুলো তৈরি করা হতো। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, তাহলে মথুরার যে ভাস্কর্য সেটা হচ্ছে লাল বেলে পাথর। যতগুলো তোমরা যদি মথুরা সার্চ করো নেটে, যে মথুরার শিল্পগুলো যদি দেখো, তাহলে প্রত্যেকটাই কিন্তু লাল পড়া, লাল মাটির মতো। ঠিক আছে, চলো 2 নম্বর দেখো, নিম্নের কোন দুটির সমন্বয় হলো গান্ধার শিল্পকলা? গান্ধার শিল্পকলা হচ্ছে কোন দুটোর সমন্বয়? ক্লাস ভালো লাগলে প্রত্যেকে লাইক করবে, বেশি বেশি করে লাইক করবে, এবং তোমার বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে কিন্তু, ঠিক আছে? আর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, প্রত্যেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করো। বিভিন্ন ক্লাসের লিঙ্কগুলো আমি সেখানে তোমাদের প্রোভাইড করে থাকি, বিভিন্ন আপডেটগুলো, বিভিন্ন চাকরির খবর, সমস্ত কিছু টেলিগ্রাম চ্যানেলে পাবে। তো ডেসক্রিপশনে লিঙ্ক আছে, প্রত্যেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও এক্ষুনি। চলো, নিম্নের কোন দুটি সমন্বয় হলো গান্ধার শিল্পকলা? কারেক্ট আনসার কি হবে? ভারতীয় এবং গ্রিক স্টাইল এর সমন্বয় হচ্ছে গান্ধার শিল্পকলা। দেখো, ভারতীয় শিল্পকলা, গ্রিক শিল্পকলা এবং রোমান শিল্পকলার সমন্বয় ঘটেছে গান্ধার শিল্পকলার মাধ্যমে, ঠিক আছে? তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট দেখবো 3 নম্বর, নিম্নের কোনটি বিজয়নগর শিল্পকলার শ্রেষ্ঠ মন্দির নিদর্শন? বিজয়নগর শিল্পকলার শ্রেষ্ঠ মন্দির নিদর্শন নিম্নের কোনটি? কারেক্ট আনসার কি হবে? হাম্পি। ঠিক আছে, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। এই যে বিভিন্ন সময় প্রশ্ন আসে যে এই যে হাম্পি, এটা কোন সাম্রাজ্যের সঙ্গে যুক্ত বা কোন বংশের সঙ্গে যুক্ত, তখন হবে বিজয়নগর। এই যে হাম্পি বর্তমানে কোথায় অবস্থিত? কর্ণাটকে। আর প্রশ্ন থাকে যে বিজয়নগরের ধ্বংসাবশেষ কোথায় পাওয়া যায়, তখন হবে হাম্পিতে, ঠিক আছে? এইভাবে কিন্তু বিভিন্ন রকম ঘুরিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকমের প্রশ্ন তোমাদের থাকতে পারে। চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। পরবর্তী প্রশ্নটা কি রয়েছে তোমরা একবার নিজেরা পড়ে নাও। পরবর্তী প্রশ্ন পড়ো, প্রত্যেকে কি রয়েছে হচ্ছে, নিম্নের কোন স্মৃতি সৌধটি সম্রাট আকবর তৈরি করেছিলেন? কোন মনুমেন্ট? এগুলো হচ্ছে এক একটি মনুমেন্ট, যেমন রেড ফোর্ট, আজমির ফোর্ট, লাহোর ফোর্ট, কোনগুলো, কোনটি আকবর তৈরি করেছিলেন? তো কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হচ্ছে, আমরা তো জানি প্রত্যেকেই যে লাল কেলা আকবর তৈরি করেছিলেন, আজমিরের যে দুর্গ সেটাও আকবর, লাহোরের দুর্গ, অনেকেরই এটা এটা জানা নেই যে লাহোরের দুর্গ কে তৈরি করেছিলেন, তো এটাও মনে রাখবে আকবর তৈরি করেছিলেন। তাহলে উপরের সবগুলো ইজ দ্য কারেক্ট আনসার, উপরের সবগুলো আকবর তৈরি করেছিলেন। এছাড়া অনেক সময় প্রশ্নে থাকে যে এলাহাবাদ দুর্গ কে তৈরি করেছিলেন বা এলাহাবাদ ফোর্ট কে নির্মাণ করেছিলেন, তখনও হবে আকবর, ঠিক আছে, অপশন ডি। চলো 5 নম্বর প্রশ্নে চলে যাব, নিম্নের কোন দুর্গে জাহাঙ্গীর মহল অবস্থিত? কোন দুর্গে জাহাঙ্গীর মহল অবস্থিত? কারেক্ট আনসার কি হবে? আগ্রা দুর্গে বা আগ্রা ফোর্ট এ জাহাঙ্গীর মহল অবস্থিত, ঠিক আছে? প্রত্যেকে কাউন্ট করছো তো কার কতগুলো হচ্ছে, প্রত্যেকে কাউন্ট করো, লাস্টে কিন্তু কমেন্ট করবে। কয়েকদিন থেকে একেবারে তোমরা কিন্তু কম শেয়ার করছো, অনেকে বেশি বেশি করে শেয়ার করো, বেশি ভিউজ না এলে ভাই কিন্তু মোটিভেশন হারিয়ে ফেলি, ভিডিও করতেই ক্লাস করাতে ইচ্ছে হয় না। তো একটু বেশি করে প্লিজ তোমরাও শেয়ার করো, আমি তোমাদের জন্য এত পরিশ্রম করছি, তো তোমরাও একটু কিন্তু, 2 সেকেন্ড লাগবে শেয়ার করতে, তোমাদের কিন্তু শেয়ার করার জন্য কোনো টাকা লাগে না।
আইহোলকে ভারতীয় স্থাপত্যের দলনা বলা হয়। নিম্নলিখিত কোন রাজবংশের আইহোলে দুর্দান্ত মন্দির নির্মাণের সাথে সম্পর্কিত? আইহোল প্রশস্তির নাম শুনেছো তোমরা তো, আইহোল একটা স্থানের নাম। সেই আইহোলে দুর্দান্ত কিন্তু দারুণ সুন্দর সুন্দর মন্দির নির্মাণ করেছে কোন বংশ? আর এই আইহোলকে ভারতীয় স্থাপত্যের দলনা বলা হয়ে থাকে। এটা হচ্ছে চালুক্য বংশ। চালুক্য বংশ কি করেছিল? আইহোলে দুর্দান্ত মন্দির কিন্তু নির্মাণ করেছিল। ঠিক আছে, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা চলে যাব পরবর্তী প্রশ্নটা, দেখো কি রয়েছে পরবর্তী প্রশ্ন, 7 নম্বর প্রশ্নে চলে যাব আমরা। নিম্নের কোন বিদেশি প্রভাব ভারতীয় পাথর কাটা স্থাপত্যে দেখা যায়? ভারতের যে পাথর কাটা স্থাপত্য, পাথর কাটা যে অর্থাৎ যেসব মূর্তিগুলো, যেসব সৌধগুলো পাথর কেটে, বা যেসব মূর্তি বা বিভিন্ন জিনিসপত্র পাথর কেটে তৈরি করা হয়েছিল, সেই পাথর কাটা যে স্থাপত্যগুলো, সেটা কোন প্রভাব দেখা যায় সেখানে? কারেক্ট অ্যান্সার কি হবে? সেখানে পার্সিয়ান বা ফার্সি প্রভাব কিন্তু দেখা যায়। পাথর কেটে মূর্তি নির্মাণগুলোতে ফার্সিদের প্রভাব দেখতে পাওয়া যায়। অর্থাৎ ফার্সিরা বা পার্সিয়ানরা, পারস্যে যারা বসবাস করে, তারা যেভাবে পাথর কেটে তৈরি করতেন, সেভাবেই কিন্তু ভারতে তৈরি করা হয়েছে। অর্থাৎ পারস্য থেকে ভারতে লোক এসেছিলেন এবং সেগুলো দেখে দেখেই কিন্তু তারা তৈরি করেছেন। ইলোরার কৈলাসনাথ মন্দির কে নির্মাণ করেছিলেন? কারেক্ট অ্যান্সার কি হবে? ইলোরার কৈলাস মন্দির, তোমরা একটু উত্তর করার চেষ্টা করো। ঠিক আছে, তোমরা উত্তর করার চেষ্টা করো যে ইলোরার কৈলাস মন্দির কে নির্মাণ করেছিলেন। কারেক্ট অ্যান্সার কি হবে? দেখো, প্রথম কৃষ্ণ, অপশন সি তে যেটা দেখতে পাচ্ছ, প্রথম কৃষ্ণ ইলোরার কৈলাস মন্দির নির্মাণ করেন। ঠিক আছে, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্নে চলে যাব আমরা, 9 নম্বর প্রশ্নটা দেখো। সাওয়াই জয় সিং কর্তৃক প্রতিষ্ঠিত মান মন্দিরগুলির মধ্যে কোনটি ছিল, মধ্যে একটি ছিল, এগুলোর মধ্যে কোনটি সাওয়াই জয় সিং, স্পেলিংটা হচ্ছে এই রকম, সাওয়াই জয় সিং, সাওয়াই জয় সিং এর যে মান মন্দিরগুলো নির্মাণ করেছিলেন, তাদের মধ্যে নিম্নের কোনটি হচ্ছে একটি? কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার ইজ দ্য উজ্জয়িন। উজ্জয়িনে সাওয়াই জয় সিং তার একটি মন্দির নির্মাণ করেছিলেন। চলো 10 নম্বর দেখো, নিম্নের কার আদেশ অনুযায়ী উপনিষদকে ফার্সি ভাষায় অনুবাদ করা হয়েছিল? এটা আমি যখন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তোমাদের করিয়েছিলাম, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে কিন্তু এটা পরীক্ষায় এসেছিল, সেই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করানোর সময় এটা তোমাদের আমি করিয়েছি। 1 থেকে 35 যে সেটগুলো করিয়েছিলাম সেটা প্রিভিয়াস ইয়ারের সেট ছিল, এবং এই পিডিএফে তোমরা পেয়ে যাবে 850+ জিকে। এই 850+ প্রিভিয়াস ইয়ারের জিকে যদি সংগ্রহ করতে চাও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেখান থেকে 850+ জিকের পিডিএফটা সংগ্রহ করে নাও। সেখানে এটা আমি করিয়েছিলাম, তো তোমাদের হয়তো মনে আছে। দারা শিকো এই উপনিষদকে ফার্সি ভাষায় রূপান্তরিত করেছিল, আর এ সময় কার শাসনকাল ছিল? শাহজাহানের শাসনকালের সময়। শাহজাহানের শাসনকালের সময় দারা শিকো এটা করেছিলেন। আর শাহজাহানের 3টে পুত্র ছিল, সরি 4 পুত্র, দারা শিকো মুরাদ এবং ঔরঙ্গজেব। তো ঔরঙ্গজেব দারা শিকো মুরাদকে হত্যা করে তিনি সিংহাসনে বসেছিলেন। ঠিক আছে, নেক্সট চলে যাবে 11 নম্বর, ভাস্করাচার্যের লেখা লীলাবতীকে ফার্সি ভাষায় অনুবাদ করেন কে? এই যে লীলাবতী, এই গ্রন্থটি লিখেছিলেন কে? ভাস্করাচার্য। তো এই লীলাবতীকে ফার্সি ভাষায় কে অনুবাদ করেছিলেন? কারেক্ট অ্যান্সার হবে কে? ফৈজি। ফৈজি বা ফৈজি বানানটা হচ্ছে এরকম, ফৈজি রচনা অনুবাদটি করেছিলেন। ঠিক আছে, 12 চলে যাব আমরা। 12 দেখো, নিম্নের কোনটি ইন্দো ইউরোপিয়ান ভাষা গোষ্ঠীর সবচেয়ে প্রাচীন ভাষা? দেখবে ইন্দো ইউরোপিয়ান বিভিন্ন ভাষা গোষ্ঠী রয়েছে, তো বিভিন্ন ভাষা গোষ্ঠী থেকে, যেমন হিন্দি ভাষা বা উর্দু ভাষা, সংস্কৃত ভাষা, ইংলিশ ভাষা, বিভিন্ন ভাষা গোষ্ঠী থেকে এসেছে। তো ইন্দো ইউরোপিয়ান ভাষা গোষ্ঠী থেকেও কিন্তু অনেকগুলো ভাষা সৃষ্টি হয়েছে। তার মধ্যে ইন্দো ইউরোপিয়ান যে ভাষা গোষ্ঠী, সেখান থেকে কোন ভাষাটা তৈরি হয়েছে যেটা হচ্ছে সবচেয়ে প্রাচীন? তো হচ্ছে সংস্কৃত। সংস্কৃত ভাষা হচ্ছে সবচেয়ে প্রাচীন ভাষা ইন্দো ইউরোপিয়ান ভাষা গোষ্ঠীর মধ্যে। 13 নম্বর দেখো, পাবলো পিকাসো কোন দেশের একজন বিখ্যাত চিত্রশিল্পী ছিলেন? পাবলো পিকাসোর নাম তোমরা প্রত্যেকেই শুনে থাকবে। পাবলো পিকাসো একজন বিখ্যাত চিত্রশিল্পী, দারুণ ছবি আঁকতেন। তো এই পাবলো পিকাসো কোন দেশের একজন ছিলেন? ঠিক আছে, কারেক্ট আনসার কি হবে? অপশন বি, তিনি একজন স্পেনের বিখ্যাত চিত্রশিল্পী ছিলেন, পাবলো পিকাসো। পরবর্তী চলে যাবো 14 নম্বর প্রশ্নে, নিম্নের কোন সাহিত্যটি গুপ্ত যুগে লেখা হয়েছিল? গুপ্ত যুগে, গুপ্তা ডাইনেস্টির সময় নিম্নের কোন এটা লেখা হয়েছিল? ঠিক আছে, গুপ্তা ডাইনেস্টির সময় কোনটি লেখা হয়েছিল?
কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হচ্ছে গুপ্তা ডাইনেস্টির সময়, কামসূত্র, মুদ্রা, বিশাখা দত্তের মুদ্রারাক্ষস, অমরকোষ, উপরের সবগুলোই লেখা হয়েছিল এই গুপ্তা ডাইনেস্টির সময়। গুপ্ত বংশ কে প্রতিষ্ঠা করেছিলেন? শ্রীগুপ্ত। ঠিক আছে, দ্বিতীয় গুপ্ত বংশের শ্রেষ্ঠ সম্রাট বলা হয়ে থাকে এবং প্রকৃত সমুদ্রগুপ্তকে প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় দ্বিতীয় চন্দ্রগুপ্তকে। ঠিক আছে, চলো চলে যাব 15 নম্বর। সুর সাগর হলো কি? তো মনে রাখবে, সুর সাগর, সুর সাগর এটা হচ্ছে একটি বই বা একটি গ্রন্থের নাম, সুর সাগর। তো এই যে সুর সাগর, এটা হচ্ছে সুরদাসের লেখা। সুরদাসের একটি কাব্যিক কাজ বা কাব্যিক কর্ম বা একটি কাব্য হচ্ছে সুর সাগর। ঠিক আছে, 16 নম্বর চলে যাব। জয়দেব কর্তৃক গীত গোবিন্দ কোন ভাষায় লেখা হয়েছিল? আমরা তো প্রত্যেকেই জানি এই যে গীত গোবিন্দ, গীত গোবিন্দ কে লিখেছিলেন? জয়দেব। জয়দেব কে ছিলেন? লক্ষণ সেনের সভাকবি ছিলেন। তো জয়দেব লিখেছিলেন গীত গোবিন্দ। তো তিনি কোন ভাষায় গীত গোবিন্দ লিখেছিলেন এখন প্রশ্ন হচ্ছে। কারেক্ট আনসার হবে, তিনি সংস্কৃত ভাষায় গীত গোবিন্দ লিখেছিলেন। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। পরবর্তী চলে যাব আমরা 17 নম্বর প্রশ্নে। 10টি রাজপুত্রের গল্প বা 10 জন রাজকুমারের গল্প বা 10 কুমার চরিত কে লিখেছেন? 10 কুমার চরিত, আশা করি তোমার তোমাদের কাছে এটা আমি উত্তর পাবো। 10 কুমার চরিত কে লিখেছেন? এটা আমি তোমাদের উত্তর বলবো না, ঠিক আছে? এই উত্তরটা তোমরা কমেন্ট করবে, এই উত্তরটা তোমরা কমেন্ট করবে। 10 কুমার চরিত বা 10টি রাজপুত্রের গল্প, 10 জন রাজকুমারের গল্প, 10 কুমার চরিত, এটা কে লিখেছেন? প্রত্যেকে কারেক্ট আনসার কমেন্ট করে দেবে। তোমাদের প্রত্যেকের কাছে আমি কমেন্ট আশা করছি। পরীক্ষা আর বেশি দিন নেই, 2 তারিখ এপ্রিলের, মে মাসের 2 তারিখ থেকে পরীক্ষা তোমাদের শুরু। আজ আমি একটা সকালে ভিডিও করে তোমাদের বলেছিলাম যে পরীক্ষাটা কিভাবে হবে। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরে গেছো যে পরীক্ষা কিভাবে হবে। দুটো, ঠিক আছে, একই দিনে কিন্তু দুটো পরীক্ষা, প্রথমে ম্যাথ রিজেনিং, তারপর তোমাদের হচ্ছে জেকে ইংলিশ। ম্যাথ রিজেনিং অনেকেই জিজ্ঞেস করছে, ম্যাথ রিজেনিং করতে গিয়ে যদি সময় বেঁচে যায় তাহলে সেই সময় কি অন্য কাজে লাগা যাবে? না না না, কখনোই না। প্রত্যেকটার জন্য আলাদা করে সময় বরাদ্দ করা হয়েছে। ঠিক আছে, জিকে তে তোমার যত 45 মিনিট না কত রয়েছে, জিকের জন্য 50 মিনিট, তার থেকে বেশি সময় দেওয়া হবে না। 18 হচ্ছে, নিম্নের কোন ভাষাটি 2014 সালে ভারতের সাংস্কৃতিক ভাষার স্বীকৃতি পেয়েছে? ভারতের সাংস্কৃতিক ভাষার স্বীকৃতি পেয়েছে বা ভারতের কালচারাল ল্যাঙ্গুয়েজের স্বীকৃতি পেয়েছে 2014 বা 15 এটা হবে আশা করি প্রশ্নটা। ঠিক আছে, কারেক্ট আনসার হবে ওড়িয়া। ওড়িয়া ভাষা 2015 সালে ভারতের সাংস্কৃতিক ভাষার স্বীকৃতি পেয়েছে। চলো পরবর্তী দেখো, 19 নম্বর, নিম্নের মধ্যে কে সত্যার্থ প্রকাশ বইটি লিখেছেন? এই যে সত্যার্থ প্রকাশ, এই বইটি কে লিখেছেন বলতে হবে। সত্যার্থ প্রকাশ প্রত্যেকেই উত্তর করতে পারবে আশা করি। সত্যার্থ প্রকাশ বইটি লিখেছেন স্বামী দয়ানন্দ সরস্বতী। ঠিক আছে, স্বামী দয়ানন্দ সরস্বতী। একটা কথা রয়েছে, বেক টু বেদাস, বেক টু বেদাস বা বেক টু বেদাস বা বেদে ফিরে যাও, বেদে ফিরে যাও, এই কথাটি কে বলেছিলেন? স্বামী দয়ানন্দ সরস্বতী। এটাও কিন্তু পরীক্ষায় থাকে। চলো নেক্সট চলে যাবো, 20 নম্বর, হাতিগুম্ফা শিলালিপিতে কোন রাজার জয়ের কাহিনী বর্ণনা করা হয়েছে? কোন রাজার সাম্রাজ্য, সাম্রাজ্যের কথা বর্ণনা করা হয়েছে হাতিগুম্ফা শিলালিপিতে? কারেক্ট আনসার কি হবে? খারবেল। খারবেল ছিলেন কে? কলিঙ্গ রাজ খারবেল। কলিঙ্গ রাজ খারবেলের কথা বলা হয়েছে হাতিগুম্ফা শিলালিপিতে। ঠিক আছে, চলো অপশন ডি। নেক্সট চলে যাবো, 21 নম্বর, দেখো, নিম্নের কোন গ্রন্থ থেকে 16টি মহাজনপদ নাম জানতে পারা যায়? যে 16টি মহাজনপদের কথা তোমরা জানো, তার মধ্যে মগধ কিন্তু পরে বৃহত্তর সাম্রাজ্যে পরিণত হয়েছিল, সেই যে 16টি মহাজনপদ, এই 16টি মহাজনপদ কোন গ্রন্থ থেকে 16টি মহাজনপদের নাম জানা যায়? কারেক্ট আনসার কি হবে? অঙ্গুত্তরনিকায়। অঙ্গোত্তরণিকাই হচ্ছে 16টি মহাজনপদের নাম, কিন্তু এখান থেকেই আমরা জানতে পারি। ঠিক আছে, আচ্ছা তোমরা কি জানো যে একমাত্র দক্ষিণ ভারতের একটা, কিন্তু দক্ষিণ ভারতের মাত্র একটি মহাজনপদ ছিল, সেই নামটা কি তোমরা বলতে পারবে? দেখি কে কে পারে, কমেন্ট করো। দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদের নাম কি ছিল? তারপর দেখো, রামচরিত মানুষ কে রচনা করেন? রামচরিত মানুষ কে রচনা করেছিলেন? দেখবে দুটো রচনা কিন্তু রয়েছে, একটা হচ্ছে, এগুলো গুলিয়ে ফেললে হবে না, এক হচ্ছে রামচরিত আর এক হচ্ছে রামচরিত মানস। ঠিক আছে, তো রামচরিত মানস যদি বলা হয় তখন হবে তুলসীদাস। রামচরিত মানস হলে তুলসীদাস, এবং রামচরিত যদি বলা হয় তখন হবে সন্ধ্যাকর নন্দী। কিন্তু
কি করে মনে রাখবে? দেখো এইখানে রামচরিত মানুষের লাস্টে দন্ত স আছে আর তুলসীদাসের লাস্টে দন্ত স, এভাবে মনে রাখবে। রামচরিত মানুষ হচ্ছে তুলসীদাস আর রামচরিত হচ্ছে সন্ধ্যাকর নন্দী। পরবর্তী 23 নম্বর প্রশ্ন দেখো, পঞ্চতন্ত্র বইটি কে লিখেছিলেন? বিখ্যাত একটি বই, কয়েকটি গল্পের এটা হচ্ছে সংগ্রহ রয়েছে এই বইয়ের মধ্যে, এই যে পঞ্চতন্ত্র এই বইটি কে লিখেছিলেন? কারেক্ট আনসার কি হবে? বিষ্ণু শর্মা। বিষ্ণু শর্মা পঞ্চতন্ত্র বইটি লিখেছিলেন। গুপ্ত বংশের সময় পঞ্চতন্ত্র গ্রন্থটি লেখা হয়েছিল এবং এটা লিখেছিলেন বিষ্ণু শর্মা। চলো পরবর্তী প্রশ্ন দেখো, 24 নম্বর, নিম্নের কোনটি হলো জৈন ধর্মের উৎসব? নিম্নের কোনটি, এই যে অপশনগুলো দেখতে পাচ্ছ তার মধ্যে জৈন ধর্মের উৎসব কোনটি? ঋষি পঞ্চমী, নাকি পর্যুষণ, নাকি জ্ঞান পঞ্চমী, নাকি উপরের সবগুলো? তো তোমাদের যে এই যে পর্যুষণ, এটা কিন্তু আমি তোমাদের আগে করিয়েছি, পর্যুষণ হচ্ছে জৈন ধর্মের একটি উৎসবের নাম, এটা করিয়েছি। তো এখন হচ্ছে এই যে ঋষি পঞ্চমী আর জ্ঞান পঞ্চমী, এই দুটো আর পর্যুষণ, এই তিনটেই হচ্ছে জৈন ধর্মের উৎসব। তাহলে কি উত্তর হবে? অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট চলে যাবো আজকের লাস্ট প্রশ্ন দেখো, মধ্যযুগীয় ইতিহাসে সুলতান বলবন দ্বারা পালিত উৎসবগুলির মধ্যে কোনটি রাজকীয় উৎসব? মধ্যযুগীয় সুলতান বলবন কয়েকটি উৎসব করতেন, তাদের মধ্যে কোনটা ছিল তার রাজকীয় উৎসব? তো এখানে তোমরা খুব সহজেই বলতে পারবে যে বলবন কিন্তু দেওয়ালি তো কখনোই হবে না, দশেরা তো হিন্দুদের, দেওয়ালি হিন্দুদের, ঈদ উল জুহা মুসলমানদের, মুসলিমদের, নওরোজ হচ্ছে ফার্সিদের ছিল, ঠিক আছে? তাহলে বলবনরা কি ছিল? সুলতানরা, তারা কিন্তু মনে ফার্সি এটাই ছিল তারা, নওরোজ, ঠিক আছে? ফার্সিদের বা পার্সিদের যে নতুন বছর সেটা হচ্ছে নওরোজ উৎসব, বর্তমানেও কিন্তু চালু আছে। তো নওরোজটা চালু করেছিলেন কে? বলবন। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। আমাদের 25টি প্রশ্ন শেষ হলো। ক্লাস ভালো লাগলে প্রত্যেকে লাইক করো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আরেকবার বলে দিচ্ছি, সকাল 8 AM কিন্তু যে ক্লাসটা আমাদের হচ্ছে ইংলিশের ক্লাসটা, প্রত্যেকে ভালো করে কিন্তু প্রত্যেক দিন অ্যাটেন্ড করো। এখান থেকে ইংলিশের ক্লাসটা থেকে 15টা প্রশ্ন কিন্তু তোমরা কমন পাবে। আর রাত 8টা যে ক্লাসটা হচ্ছে, সেই ক্লাসটা যদি প্রত্যেকটা ক্লাস যদি তুমি ভালো করে দেখতে পারো, তো আশা করি 20টা প্রশ্ন এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। সুস্থ থেকো, ভালো থেকো, তোমার বন্ধুদের সাথে বেশি 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 করে শেয়ার করো। থ্যাংক ইউ।